এই যে হনুমান মুখ পোড়া হনুমান তোমাকে বলছি তুমি কি বললে আমার অ্যানিমিয়া আমার মুখে সুপারি আছে তাহলে তোমার মুখে কি আছে ওইগুলো মৌমাছি চাকের মতো মুখ পোড়া হনুমান আর তোমার তোমার রক্ত তো দূষিত হয়ে গেছে আর তুমি তো ডাক্তার হয়ে গেছ এক কাজ করো চেম্বার খুলে বসো ইউটিউব না খুলে ডাক্তারের একটা চেম্বার খুলে বসো ভালো ইনকাম হবে আর ইউটিউবে তো কিচ্ছু হচ্ছে না ভিউ তো অল্প একটুখানি আর সাবস্ক্রাইবও তো অল্প ওই নিয়ে কি করবে আর লোকের গন্ধ খুঁজে বেড়াও নিজেরটা আগে দেখো লোক এই বলছে লোক সে বলছে বাচ্চাদের নিয়ে এ করে সেই করে বাজে কথা বলে বাজে বাজে কমেন্ট করে তুই তুকারি করে তুমি কি করো তাহলে ও তুমি ডাক্তার হয়ে গেছো এই জন্য বুঝে বুঝে গেলে যে আমার অ্যানিমিয়ার হোক বাবা বা তাহলে এক কাজ করো তোমার অনেক চেলা চেলাচামুন্ডারা আছে না ওদের ব্রেনের একটু পোকাগুলো বের করে দাও যাতে পরের পেছনে খোঁচা মেরে না বেড়ায় তাহলে ভাবো না সত্যি তুমি একটা ভালো ডাক্তার তখন তোমার কাছে দেখাতে যাব আর তো তুমি পরকে জ্ঞান দিয়ে বেরো না ভালো ভালো এসব বাজে কথা বলো না তুই তুকারি করে বাবা তুই তুকারি করে বলে বলো না তো তুমি কি করে বলো তুমিও তো বাপ মা তুলে তাদেরকে আজে বাজে কথা বলো নিজে আগে ভদ্র হও নিজেও কথা বলা ধরন শেখো তারপর তো ওনাদের শিখাবা তারা তো আর বাপমা তুলে কথা বলছে না তোমার মতো খুব তো মা 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 সন্তান সন্তান করো তা যে তার মা বাবার অন্যের মা বাবার সম্মান রাখতে পারে না সে সে কি করে সন্তানের সম্মান রাখবে কে কি সে কি করে তার সন্তানকে মানুষ করবে যারা বলেছে যারা কমেন্ট করেছে তার মা বাবা কি তোমাকে এসে বলেছে কিছু যে তাদের মা বাবা তুলে কথা বলছো না তোমার মা বাবা তুলেছে ওরা তো কেউ মা বাবা তুলেনি তাহলে মা বাবা তুলে কথা বলছো কেন আজ সন্তান সন্তান নিয়ে প্রতিবাদ তুলেছ তোমরা তাহলে মা বাবা তোমরা যে তোমরা যে মা বাবা তুলে মানুষকে কথা বলছো সেগুলোর প্রতিবাদগুলো কে তুলবে তোমরা নিজেরা ভদ্র তো তারপর অন্যের প্রতিবাদ করতে এসো নিজেরা আগে শেখো পুঁথিগত বিদ্যা শিখলে হয় না আর নলেজেরও দরকার হয় ভদ্র ভদ্র সভ্য হতে শেখো তারপর অন্যকে বলতে যেও মুখটা তো মানে পটির মতো আবার অন্যকে বলতে যায় হ্যাঁ চাল নেই চুলা নেই তার আবার কত তোমার কাছে আর কি এক্সপেক্ট করবো তোমার গুরু মাতাও যেমন তোমার চেলাচামনাও তেমন আর তুমিও তেমন অন্যের মা বাবা তুলে তুমি সোশ্যাল মিডিয়ার সামনে বলছো তুমি নিজে কতটা ভালো যে অন্যকে শেখাচ্ছ আর সন্তান সন্তান বলে প্রতিবাদ জানিয়েছো মা বাবা সম্পর্কে বলছো অন্যের মা বাবাকে নিচু করছো বাপ তুলছ বাপ তুলে কথা বলছো কি শিক্ষা পেয়েছো কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো দেখে মনে হচ্ছে তো নিকৃষ্ট পড়াশোনা মানে শিক্ষার একটু যোগ্যতা নেই তোমার মধ্যে বাপ মা তুলে কথা বলো যে তুমি যে তোমার মা বাবাকে কতটা সম্মান করো কতটা ভালোবাসো আমার তোমার ভিডিও দেখে বোঝা হয়ে গেছে আগে নিজের মা বাবাকে সম্মান করতে শেখো ঠিক আছে তারপর প্রতিবাদ জানাতে এসো নিজে আগে ভদ্র হও তারপর তো অন্যকে শিক্ষা দেবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে অন্য অন্যকে শিখাতে যাচ্ছ তোমার মুখটা দেখেছো আগে নিজের মুখটা দেখো তারপর আমাকে বলতে এসো কেমন মৌমাঝি চাকের মতো মুখটা তোমার দেখলে পটি আসে তোমার মুখ দেখলে বুঝলা আর আমি অত বোকা না যে তোমার চ্যানেলটা নাম করে তোমাকে ভাইরাল করে দেবো যাতে তুমি ওপরে উঠে যাও তোমার তো ভিউ এই কোটা ভিউ ওই করে নিয়ে লেজ না আর তোমার চ্যানেলে গিয়ে তো আমি তোমাকে কোনো বাজে কমেন্ট করিনি বা তোমার চ্যানেলে তোমার ভিডিও দেখতেও যায়নি তুমি পা বাড়িয়ে আমার চ্যানেলে এসছো ঝগড়া করতে ঠিক আছে যেমন তুমি বললে না তোমার একটা ভিডিওতে যে ইটটা মারলে পাটকেলটা খেতেই হবে সেরকম আমার পেছনে যদি লাগো তাহলে ইটটা মারলে পাটকেলটা খেতেই হবে আর ছোটো খাটো পাটকেল খাবা না এত বড় বড় পাটকেল খাওয়া আমাকে মৌমিতা পোশাক বা বংজয়শ্রী ওদের মতো কমা ভেব না আমি একটা ডিভোর্সি মেয়ে আমি একটা সন্তানকে বড় করছি আমি একজন মা একা একা মানুষ করছি আমি নিজেকে গর্ব ফিল করি দুই তিনটে বিয়ে করে বসে বসে নেই জীবনে লাইফে অনেক সংগ্রাম করে লড়াই করে আগে যাচ্ছি অতএব আমার পেছনে লাগার আগে দশবার ভাববে দশবার না একশোবার ভাববে তারপরে বলতে আসবে আর তোমার চ্যানেলে একটাও তো ভালো ভিডিও নেই সব মৌমিতা বসাক নালে এ নাহলে সে ভালো একটা নিজের কোনো কন্টেন্ট নেই একটা ভালো কোনো কন্টেন্ট নেই ফালতু ভাতু লোকের পেছনে না লেগে চ্যানেলের যাতে চ্যানেলটা বাড়ে সেরকম চেষ্টা করো মানুষকে বাপ মা তুলে গালাগালি না দিয়ে চ্যানেলটা যাতে বাড়ে সে চেষ্টা করো ফালতু না বকে আর কাউকে কোনো ইয়েকে নিচু করার আগে কোনো কথা বলার আগে একবার ভাববে ওপরে ভগবান আছে সে তার বিচার করবে কাউকে কিছু বলতে গেলে পরের ক্ষতি চায় সে তার নিজের ক্ষতিটা আগে হয় ঠিক আছে এটা সবসময় ভাববে অন্যকে উল্টোপাল্টা বলবে ভগবান তোমাকে ছেড়ে দেবে ভাবছো কখনোই না কাউকে নিচে করে নিচে আমি দেখিয়ে কখনো ভগবান তাকে ছেড়ে দেয় না বলে রাখলাম আমাকে যে বলেছো না আমার অ্যানিমা আছে দেখো কি তোমার কী রোগ আছে ভগবান হয়তো সেই রোগটা আমাকে আমাকে বলেছে তো অ্যানিমিয়া দেখো কি তোমাকে দিয়ে দিল ভগবান অ্যানিমিয়া তখন জ্বালাটা বুঝবে কেমন লাগে অন্যের ক্ষতি চেলে নিজের ক্ষতিটা আগে হয় আর আমার পেছনে লাগার আগে অনেকবার ভেবে নেবে অনেকবার তোমাদের তো আর কোনো খেয়ে দেয়ের কাজ নেই তোমরা কনটেন্ট খুঁজে পাও না এই জন্য লোকের পেছনে পেছনে লেগে বেড়াও সঙ্গীতা লিটিস ওয়ার্ডস আমাকে আমার কমেন্টে এসে বাজে বাজে কমেন্ট করেছিল তাই আমাকে বলেছি কিন্তু তোমা তোমার চ্যানেলে গিয়ে তো আমি কিছু বলিনি আর লোক তোমাকে থেট দেওয়া বলছো তুমিও তো লোককে আজে বাজে কথা বলো তুমিও তো থেট দাও আরে নিজের দোষটা দেখো আগে তারপর অন্যের অন্যের কমেন্টে গিয়ে কমেন্ট করো অন্যকে নিয়ে ভিডিও করো যারা যারা কমেন্ট করছে ঠিকই কমেন্ট করছে তুমি আগে নিজে শেখো কথাবার্তা শেখো ভদ্র হতে শেখো তারপর অন্যকে বলতে আসবে নিজে কিছু জানে না আবার অন্যকে বলে বেড়ায় জ্ঞান দিয়ে বেড়ায় নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই অন্যকে জ্ঞান দিয়ে বেড়ায়